হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর এস গভর্নমেন্ট জবস। এবে আমি জানিবা ওড়িশা ডিস্ট্রিক্ট এক্সাম র মানে নিউ জব নোটিফিকেশন কেবে বাহারিব, ফর্ম কেমতি পকাইবা, আমার কোয়ালিফিকেশন কোন রহিব, আমার এজ কেতে রহিব, এই ভিডিওরে আমি এবে ওয়ান বাই ওয়ান ডিসকশন করিবা। যদি আপন মানে আম চ্যানেলে নুয়া থিবে তাহলে আম চ্যানেলকে লাইক শেয়ার সবসক্রাইব করন্তু। এবে চলন্তু আমি জানিবা এ বর্ষ পাই যেটা কি আমার 2024-25 ইয়র পাই নিউ জব নোটিফিকেশনটি কেবে বাহারিব। তেণু দেখ ছুয়া মানে বর্তমান তো আমার ইলেকশন চালিছি, ইলেকশন আমার ফাইনাল মানে জুন 4 তারিখ পরে আমার রেজল্ট বাহারিব। তাহলে আমি ভাবুছু জুন লাস্ট রু অগস্ট ভিতরে আমার নিউ জব নোটিফিকেশনটি বাহারিব নিশ্চিত। দেখ পিলা মানে সবু জিলার সবু ডিস্ট্রিক্ট কোর্টর মানে সবু জিলার সবু ডিস্ট্রিক্ট কোর্টর আমার নিউ জব নোটিফিকেশন আমার জুন লাস্ট রু অগস্ট মধ্যে বাহারিব। এবে চলন্তু আমি জানিবা নিউ জব নোটিফিকেশনটি কেমিতিকা জানিবা, যে কেবে আমার বাহারিলা, ধর বাহারিব, তাকু আমি জানিপারিবা ইজিলি আমি কেমতি জানিপারিবা। প্রথম দেখছি আমার ইউট্যুব চ্যানেল আছে, আপনার ইউট্যুব চ্যানেল মাধ্যমে আমার জানিপারিবে। সেকেন্ড থিং হচ্ছে আমার কোন হোয়াটসঅপ এবং টেলিগ্রাম গ্রুপে যে পিলা মানে জয়েন হয়েছে এবং আমার জয়েন মধ্যে এবেবি হয়ে পারিবে তা মাধ্যমে গোটে আমার জানিপারিবে। থার্ড থিং হচ্ছে আমার কেমতি জানিবে, যে আমার ওয়েবসাইট দ্বারা জানিপারিবে, যে ওয়েবসাইট হল ইকোর্ট ওড়িশা এবং যে যার জেলা বা যে জেলার আপনার পকাইবা চাহুবে সেইটি জেলা আপনার মারিদেলে মানে ইকোর্ট ওড়িশা, তাপরে আপনার জন ময়ূরভঞ্জ জেলা হয়েছে ময়ূরভঞ্জ মারিলা, যে জেলার নোটিফিকেশন চাহুমান আপনার নোটিফিকেশনটি পাইপারে ইকোর্ট ওড়িশা মাধ্যমে। আউ গোটে মধ্যে আমার রয়েছে যেটা কি আমার লোকাল নিউজ পেপর যেমিকা সম্বাদ সমাজ তা মধ্যে নোটিফিকেশনটি আসব। নেক্সট এবে আমি যা আমার জাঁয়া দরকার কোয়ালিফিকেশন কোণ রহব, আমার এজ কোণ রহব, সেই বিষয়ে এবে আমি ডিসকশন করা। কোয়ালিফিকেশন হচ্ছে দেখ এনি গ্রাজুয়েট, আমি যেকোনসিতে আমি গ্রাজুয়েসন হয়েছে, সে সাইন্স আর্টস কমর্স কিছু নাই, আমি অল গ্রাজুয়েসন আমি গ্রাজুয়েট হয়েছে দরকার। তাপরে নেক্সট হচ্ছে আমি এজ জাঁয়া, এজ কেতে না আমার 18-38 বর্ষ পর্যন্ত আমি এ জব পাই অ্যাপ্লাই করে পারিবা। প্লস এসসি এসটি মানক পাই আমার 5 বর্ষ কোহল অছি বা 5 বর্ষ রিল্যাক্সেসন অছি, আমি এসসি এসটি পিলা মানে মধ্যে আমার 5 বর্ষ রিল্যাক্সেসন রে বি পকাই পারিবে। আউ গোটে এটি মেন পয়েন্ট রই হচ্ছে, ধর গোটে গোটে পিলা ভাবুবে মু গোটে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টর পিলা মু সবু ডিস্ট্রিক্টরে পকাই পারিবি না নাই, সেইটা কিছু নুহে, আমার কোনসি অসুবিধা নাই, গোটে পিলা চাইলে সে সবু ডিস্ট্রিক্টরে মধ্যে অ্যাপ্লাই করে পারিব, তাপাই কোনসি রুল নিয়ম নাই। এবে নেক্সট আউ গোটে কথা হচ্ছে আমার এই যে সব পোস্ট গুড়াক বাহারুছি, ধর জুনিয়র ক্লর্ক, জুনিয়র স্টেনোগ্রাফর, জুনিয়র টাইপিস্ট, স্যালারিড মিনর সিলাবস আমার নেক্সট ভিডিওরে আমি তাকু ডিসকশন করিবা এবং তাকু মধ্যে ওয়ান বাই ওয়ান আমি দেবু। এবে আমি জানিবা আমার জিলা কোর্ট পাই রিটিন এক্সামটা কেবে হব, তেণু আমার প্রত্যেক জিলা কোর্টর রিটিন এক্সামটা গোটে ডেট্রে হুয়ে, যেটা কি ডিসেম্বর মাসরে আমার হব, এবং তার সেই যে রিটিন যে আমার হব তাপাই আমার যে অ্যাডমিট কার্ড আসব সেটা কেমিকা আসব, কেতে মার্ক থিলে আসব তা বিষয়ে জাঁয়া, সে হচ্ছে কোণ আমার গোটে পোস্ট পাই 20 জন পিলা ডকাযিব, তেণু সেই যে 20 জন পিলা ডকাযিব সেপরে মার্ক অনুযায়ী ডকাযিব, মানে আমার মার্ক অনুযায়ী মানে আমি হাইস্কুল প্লস টু প্লস থ্রি রে কেতে পার্সেন্ট আমি মার্ক রকিছু সেই অনুযায়ী আমার সিলেকশন হয়ে আসব। তেণু আমার 1:20 মানে গোটে পোস্ট পাই 20 পিলা ডকাযিব মার্ক অনুযায়ী। এবে আউ গোটে নেক্সট জিনিস আমি জাঁয়া, যেটা কি আমি তার গোটে পিলা মানে ভালো মার্ক রকিছি সে কোণ 10-12 জায়গায় আমার অ্যাপ্লাই করে দেছি, যা ফলে সে কোণ হচ্ছে অলগা পিলা মানে যে টিকে কম মার্ক রকিছেন সেমানে সেটু বঞ্চিত হচ্ছেন, কাহিকি আমার গোটে ডেট্রে এক্সাম হচ্ছে, সে পিলা আমি কইতাম তু 10 জায়গায় 10 জায়গা সারা পকা, কাহিকি যদি এক্সাম ডেট গোটে নথান্তা, ধর এ ডিস্ট্রিক্টরে গোটে ডেট্রে হল, আউ গোটে ডিস্ট্রিক্টরে আউ গোটে ডেট্রে হল, সেইটা হো না, কেন আমার জিলা কোর্টর রিটিন এক্সাম গোটে ডেট্রে হব, তেণু আমি 10 জায়গা পকাইলে কিছু লাভ হব না, তেণু যে ভালো মার্ক রকিছ তুমি 2-3টা জায়গায় পকাও,
ଯାହାଫଳରେ ଅଲଗା ପିଲାମାନେ ଯେଉଁମାନେ ଟିକିଏ କମ୍ ମାର୍କ ରଖିଥିବେ ସେମାନେ ମଧ୍ୟ ସୁଯୋଗ ପାଇବେ ଦେବା ପାଇଁ। ଏବେ ଦେଖନ୍ତୁ ରିଟିନ୍ ଟେଷ୍ଟ ପରେ ଆମର ହେବ କ'ଣ, ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ଯେଉଁ ହୁଏ ଜୁନିୟର ଷ୍ଟେନୋଗ୍ରାଫର ବା ଆପଣଙ୍କର ଜୁନିୟର ଟାଇପିଷ୍ଟ ଜୁନିୟର କ୍ଲର୍କର, ମାନେ ରିଟିନ୍ ଟେଷ୍ଟ ପରେ ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ହେବ। ସେଇ ଯେ ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ପାଇଁ ଆମର ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଆମେ ତା'ର କ'ଣ କରାଯିବ, କେମିତି ଆପଣମାନେ ପ୍ରିପାରେସନ୍ ହେବେ, ତାପରେ କେମିତି କମ୍ପ୍ୟୁଟରର ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ଦେବେ। ଦେଖ ପିଲାମାନେ ଯେଉଁମାନେ ଜୁନିୟର ଷ୍ଟେନୋଗ୍ରାଫର ଆଉ ଜୁନିୟର ଟାଇପିଷ୍ଟ ପାଇଁ ଦେଉଛନ୍ତି, ତାଙ୍କର ସ୍ପେଶିଆଲ କ୍ଲାସ୍ ଆମର ଏଠି ପ୍ରୋଭାଇଡ଼ କରାହେଉଛି। ଯେମିତିକି ଷ୍ଟେନୋର ଆମର ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ହୁଏ ଡିଟେକ୍ସନ୍, ତେଣୁ ଏଠି ଡିଟେକ୍ସନ୍ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଆମର ପ୍ରାକ୍ଟିସ୍ କରାହେଉଛି ପିଲାମାନଙ୍କୁ, ଏବଂ ତା ସହିତ ମଧ୍ୟ ସ୍ପେଶିଆଲ ଟାଇପ୍ର କେମିତି ଆକ୍ୟୁରେସି କରିବେ, ଟାଇପ୍ ସ୍ପିଡ଼ କେମିତି 40 ୱାର୍ଡ଼ ପର୍ ମିନିଟ୍ କରିବେ, ତା'ର ସ୍ପେଶିଆଲ କ୍ଲାସ୍ ବଥ୍ ଅନଲାଇନ୍ ଅଫ୍ଲାଇନ୍ ଆମର ଏଠାରେ ହେଉଛି। ଏବେ ଦେଖନ୍ତୁ ରିଟିନ୍ ଟେଷ୍ଟ ସରିଲା ପରେ ଆମ ନେକ୍ସଟ ଟେଷ୍ଟ ହେଉଛି କମ୍ପ୍ୟୁଟର ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ। ସେଇଟା କମ୍ପ୍ୟୁଟର ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ କେବେ ହେବ ନା, ଆମର ମାର୍ଚ୍ଚରୁ ଫେବୃଆରୀ ଭିତରେ, ନା ଫେବୃଆରୀରୁ ମାର୍ଚ୍ଚ ଭିତରେ ଆମର ସେଇଟା ହେବ। ଏବେ ଜାଣିବା ରିଟିନ୍ ଟେଷ୍ଟ ପରେ ଆମର କମ୍ପ୍ୟୁଟର ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ କେବେ ହେବ, ସେଇଟା ହେଉଛି ଆମର ଫେବୃଆରୀରୁ ମାର୍ଚ୍ଚ ଭିତରେ ଆମର ହେବ। କମ୍ପ୍ୟୁଟର ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟର ଆମର ଏଠାରେ ସ୍ପେଶିଆଲ କ୍ଲାସ୍ ପ୍ରୋଭାଇଡ଼ କରାହେଉଛି, ଏବଂ ଆପଣ ବଥ୍ ଅନଲାଇନ୍ ଅଫ୍ଲାଇନ୍ ମଧ୍ୟ ଆମର କ୍ଲାସ୍ ପ୍ରୋଭାଇଡ଼ କରାହେଉଛି, ଏବଂ ତା ସହିତ ଆମର ମକ୍ ଟେଷ୍ଟ ମଧ୍ୟ ଏଠି ଆସିବ, ୱାନ୍ ବାଇ ୱାନ୍ ଆସିବ। ଏବେ ନେକ୍ସଟ ହେଉଛି ଦେଖ ଇଣ୍ଟରଭ୍ୟୁ, ଯେଉଁଟାକି ଆମର ଭାଇବା ଭଏସ୍ ଟେଷ୍ଟ କୁହାହେଉଛି। ସେଇଟା ହେଉଛି କ'ଣ, କମ୍ପ୍ୟୁଟର ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ସରିଲା ପରେ ସେଇଦିନ ହିଁ ଆମର ଇଣ୍ଟରଭ୍ୟୁଟା ହୋଇଯାଏ, ଆଉ କୌଣସି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରେ ଗୋଟେ ଦିନ ପରେ କିମ୍ବା ଦୁଇ ଦିନ ପରେ ମଧ୍ୟ ହୁଏ। ଦେଖ ଆମର ଏଇସବୁ ଜୁନିୟର କ୍ଲର୍କ ହେଉ କିମ୍ବା ଜୁନିୟର ଟାଇପିଷ୍ଟ ହେଉ, ଜୁନିୟର ଷ୍ଟେନୋଗ୍ରାଫର ହେଉ ବା ସେଲାରେଡ଼ ଅମିନ ହେଉ, ୟାର ଯେଉଁ ପଦବୀଟା ଆମର ବାହାରୁଛି, ଦେଖ ଆମର ଜୁନ୍ ଜୁଲାଇରୁ ଷ୍ଟାର୍ଟ ହେଉଛି ଏବଂ ରହୁଛି ଆପଣଙ୍କର କେତେ, ଆମର ଏପ୍ରିଲ ମାର୍ଚ୍ଚ ଏପ୍ରିଲ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର ରହୁଛି। ଏଇ ୱାନ୍ ଇୟର୍ ଭିତରେ ଏଇ ଯେ କୋର୍ସଟା, ମାନେ ୱାନ୍ ଇୟର୍ ଭିତରେ ଯେଉଁ ପିଲା ତାକୁ ଠିକ୍ ଭାବରେ ଶିଖିଲା, ଏବଂ ଆମ ଆର୍ଏସ୍ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ରେ ବହୁତ ପିଲା ମଧ୍ୟ ଇୟର୍ଲି ୱାଇଜ୍ ଆମର ମାନେ ଜବ୍ ପାଉଛନ୍ତି। ତେଣୁ ତୁମେମାନେ କ'ଣ ରହୁଛି, ଏଇ ଯେ ୱାନ୍ ଇୟର୍ ପ୍ରୋସେସ୍ରେ ଯେଉଁ ଚାକିରି ପାଇବା, ଏଇଟା ଗୋଟେ ବହୁତ ଭଲ ଜିନିଷ, ଯେଉଁଟାକି ପିଲା ବର୍ଷ ବର୍ଷ ଲାଗିକି ଚାକିରି ପାଉନାହାନ୍ତି। ଇଏ ଗୋଟେ ମାନେ ଲୋ ସିଲାବସ୍, ମାନେ ପୁରା କମ୍ ସିଲାବସ୍, ମାନେ ଅଳ୍ପ ସିଲାବସ୍ ଆମେ ପଢ଼ିବା ୱାନ୍ ଇୟର୍ ଭିତରେ, ଏବଂ ୱାନ୍ ଇୟର୍ ଭିତରେ ଗୋଟେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଜବ୍ ପାଇବା, ସେଇଟା ହେଉଛି ବହୁତ ଭଲ ପ୍ରୋସେସ୍। ତେଣୁ ତୁମେମାନେ ପିଲାମାନେ ସବୁ ଆମ ସହିତ ଯୋଡ଼ି ହେଇକି ରୁହ, ଏବଂ ତୁମେ ଭଲ ଚାକିରିଟିଏ ପାଅ। ଆମ ଆର୍ଏସ୍ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ରେ ବଥ୍ ଅନଲାଇନ୍ ଅଫ୍ଲାଇନ୍ କ୍ଲାସ୍ ପ୍ରୋଭାଇଡ଼ କରାଯାଏ, ଏବଂ ଆମ ଆର୍ଏସ୍ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ପଢ଼ୁଆଁପଦାରେ ବହୁତ ପିଲା ମଧ୍ୟ ପଢ଼ୁଛନ୍ତି ଏଠାରେ। ଆମର ଆର୍ଏସ୍ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ର ଆଡ୍ରେସ୍ ହେଉଛି ଆର୍ଏସ୍ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ପଢ଼ୁଆଁପଦା ବାଲେଶ୍ୱର। ଏଠାରେ ହେଉଛି କ'ଣ, ଆମର ଷ୍ଟେନୋ ଟାଇପିଷ୍ଟ ଜୁନିୟର କ୍ଲର୍କ ପାଇଁ ପ୍ରିପାରେସନ୍ ପିଲାମାନେ ହେଉଛନ୍ତି, ଏବଂ ବାହାର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟର ବହୁତ ପିଲା ମଧ୍ୟ ଆସିକରି ଏଠାରେ ଆମର ପ୍ରିପାରେସନ୍ ହେଉଛନ୍ତି, ରହିବାର ସୁବିଧା ମଧ୍ୟ ରହିଛି, ଏବଂ ଚାକିରି ପାଇକରି ଯାଉଛନ୍ତି ମଧ୍ୟ। ଆପଣମାନେ ଚାହିଁଲେ ମଧ୍ୟ ଏଠାରେ ଆସିକରି ପ୍ରିପାରେସନ୍ ହୋଇପାରିବେ, ପଢ଼ିପାରିବେ, ଏବଂ ଚାକିରି ମଧ୍ୟ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଚାକିରିଟିଏ ପାଇପାରିବେ। ଆମର ଯେଉଁ ଜବ୍ ନୋଟିଫିକେସନ୍ ବାହାରିବ, ଆମର ହ୍ୱାଟ୍ସଅପ୍ ଗ୍ରୁପ୍, ଟେଲିଗ୍ରାମ୍ ଗ୍ରୁପ୍, ଏବଂ ଆମର ୟୁଟ୍ୟୁବରେ ମଧ୍ୟ ଆମର ଛଡ଼ାଯିବ। ଆପଣମାନେ ଚାହିଁଲେ ମଧ୍ୟ ଆମ ଚ୍ୟାନେଲରେ ଜଏନ୍ ହୋଇପାରିବେ, ତେଣୁ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ ବକ୍ସରେ ଆମର ତା ଲିଙ୍କ ଦିଆହେଇଥିବ, ସେଠାରେ ଆପଣ ଯାଇକି ଜଏନ୍ ହୋଇପାରିବେ। ତା ସହିତ ଆମର ନୂଆ ନୋଟିଫିକେସନ୍ ମଧ୍ୟ ପାଇପାରିବେ, ତେଣୁ ଆପଣମାନେ ଜଏନ୍ ହୁଅନ୍ତୁ। ଆମର ଅଲ୍ ଜବ୍ ନୋଟିଫିକେସନ୍, ଷ୍ଟଡି ମେଟେରିଆଲ୍ସ ଆମର ହ୍ୱାଟ୍ସଅପ୍ ଗ୍ରୁପ୍, ଟେଲିଗ୍ରାମ୍ରେ ଆପଣ ପାଇପାରିବେ। ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ କୋଡ଼୍ ରିଲେଟେଡ଼୍ କୌଣସି ଯଦି ଡାଉଟ୍ ଥାଏ ବା କିଛି ଇନକ୍ୱାରି ଯଦି ଆପଣ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ତାହେଲେ ଆମର କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ ଆପଣ ଲେଖିକି ଜଣାଇବେ, ଏବଂ ଆଡ଼ମିସନ୍ ପାଇଁ ଆମର ଷ୍ଟେନୋ ଟାଇପ୍ ଏବଂ ଜୁନିୟର କ୍ଲର୍କ ପାଇଁ ତଳେ ଦିଆଯାଇଥିବା ନମ୍ବରରେ କଣ୍ଟାକ୍ଟ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।